আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের 30 MVA ট্রান্সফরমারের মাসেলিং বক্সের যে ওটিআই এন্ড ডাব্লিউটিআই এর সেটিংগুলো আছে সেগুলো দেখাবো। এই যে আমাদের ওটিআই এর সেটিং, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 90 সেটিং করা আছে। হ্যাঁ, এই সেটিংগুলো দেখা আছে। একটা হচ্ছে অ্যালার্মের জন্য, একটা ট্রিপের জন্য দুটো সেটিং দেওয়া আছে। আর এখানে যে কানেকশানগুলো দেখতে পাচ্ছি, এটা কারেন্ট কনভার্সন ইউনিট, এগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড এটা গেল ওটিআই, আর পাশে এটা হচ্ছে এখন ডাব্লিউটিআই। ডাব্লিউটিআই এর এই যে চারটা আছে, একটা অ্যালার্ম, একটা ট্রিপ, একটা ফ্যানের জন্য আর একটা স্পেয়ার। আর এই যে কানেকশানগুলো আছে, আর এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা 90 দেওয়া আছে, 90-95 দেওয়া আছে। তো যখন হচ্ছে যে আমরা এখানে যে ম্যানুয়ালি চেক করতে পারবো, এভাবে দিয়ে এভাবে চেক করতে পারি আমরা, এভাবে দিয়ে চেক করতে পারবো। তো এগুলো চেক করে ফ্যান চলে কি না সেটা দেখা যাবে। আমরা ম্যানুয়ালি বা অটোতে দিয়েও চেক করতে পারবো। এই যে আমাদের হচ্ছে যে ফ্যান এখানে এখন বন্ধ আছে, যখন আমরা এই যে 60°C টেম্পারেচার উঠে যাবে তখন ফ্যান অন হয়ে যাবে। এই যে ফ্যান অন হয়ে গেছে, আমাদের অটোমেটিক ফ্যান অন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে যে টেস্টিং, আমরা টেস্টিং পর্যায়ে এখন টেস্টিংটা করতেছি। তো এই যে আমাদের হচ্ছে যে এটা সুইচ, এটা হচ্ছে যে অটোতে এবং ম্যানুয়ালে দুটাতে করা যায়। এই যে একই দিলে হচ্ছে রিমোট কন্ট্রোল, দুয়ে অটো, তিনে হচ্ছে ম্যানুয়াল। তো আমরা এভাবে বিভিন্নভাবে টেস্ট করতে পারি এখান থেকে। আর আমাদের এই যে এই সাইডে লিখে রাখছি আমরা আমাদের সুবিধার্থে, যে কোনো যে কেউ যাতে বুঝতে পারে যে ফ্যান কততে অন হবে। 60° টেম্পারেচার উঠলে ফ্যান অন হয়ে যাবে, অটো সেটিংটা দেওয়া আছে, যেখানে সেটিং দেওয়া আছে আমাদের, ঠিক আছে। স্টার্ট স্টপ 60° হলে ফ্যান অন হবে, অফ হবে, এগুলো দেওয়া আছে। আর এই যে ডাব্লিউটিআর টেম্পারেচার সেন্সার এখান থেকে কানেকশান গেছে, অ্যান্ড ওটিআর সেন্সারের কানেকশান এখান থেকে গেছে। স্যার ফার্স্ট অন ইজ অ্যালার্ম অর ট্রিপ? ড্রয়িং মঙ্গালো, ড্রয়িং ইজ হেয়ার।
কেটে নিছিলাম।